एवरीवन वेलकम टू टेल्स ट्रिप और एक नतून ब्लगे अपने स्वागत जाना। हमारे ये ट्रिप्ट हे टोटल तीनटे ग्राम नर्थ बेंगल तर मध्य फार्ष्ट हे छोटमांगवा सेकेंड हे पेशक और थार्ड हे रामपुरिया और टोटाल जो ट्रिप्ट हमारे फाइव नाइट सिक्स डेज ट्रिप तर मध्य दो दिन थकी छोटमांगवाते और तरपे दो दिन थकब पेशके और लास्ट दिन थकी रामपुरिया। तो ब्लगटा टोटल तीनटे पार्टे चेष्टा करब करार तीनटे ग्राम आलदा पार्टे कवर करब। तो अपना देख कम लगे जान। আমরা দাঁড়িয়ে আছি এখন হাওড়া স্টেশনে আর এখন টাইম 9:40। সামনে দেখতে পাচ্ছেন পাহাড়িয়া এক্সপ্রেস, ট্রেনটা ঢুকেছে হাওড়া 9:30 আর ট্রেনটা হাওড়া থেকে ছাড়বে ঠিক 10টার সময়। হ্যালো, এখন আমরা শিলিগুড়ি স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন ঘড়িতে টাইম সকাল 9:20। অ্যাকচুয়ালি আমরা শিলিগুড়িতে নেমে গেছি, আমাদের নামার কথা ছিল জলপাইগুড়ি, বাট ট্রেনটা শিলিগুড়িতে স্টপ ছিল না, কিন্তু শিলিগুড়িতে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে ছিল, তো আমরা শিলিগুড়িতে নেমে গেলাম। গাড়িও এদিক থেকেই যাওয়ার কথা, তো আমরা গাড়ি করে শিলিগুড়ি থেকে রওনা দেব। এখন 10টা বাজে ঘড়িতে আর আমাদের শম্ভুজি গাড়ি নিয়ে এসে গেছেন, এই গাড়িটা নিয়ে এসেছেন শম্ভুজি। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ছোটমাংবা, সেখানে থাকা, তো সেই উদ্দেশ্যে যাওয়া হবে। এই যে আমাদের শম্ভুজি, ইয়ে আপনি কিতনা কিলোমিটার কবে ছোটমাংবা? সত্তর কিলোমিটার, সাড়ে তিন ঘন্টা জার্নি আমাদের। এখন আমরা যাচ্ছি কার্সিয়াংয়ের উপর দিয়ে, এখান থেকে আর 1.5 ঘন্টা মতো লাগার কথা, কিন্তু রাস্তায় যে জ্যাম তার বেশিও লাগতে পারে। মাঝে একটু দাঁড়ালাম আমরা, ওই জল টল নেওয়ার ছিল কার্সিয়াংয়েতেই একটা হোটেলের সামনে, আর জল নিলাম, একটু খাবার দাবার নিলাম, যেতে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজবে বললো, তো এবার যাওয়া যাবে। আবার ডান দিকে দেখা যাচ্ছে লামাহাট ইকো পার্ক, পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। আর যেতে যেতে জানিয়ে রাখি, আমাদের এই শিলিগুড়ি থেকে ছোটবাংবা যাওয়ার জন্য গাড়িতে খরচা পড়লো 3,500 টাকা। এখন আমরা এগোচ্ছি গুম্বাধারা ভিউ পয়েন্টের দিকেই, আর খানিকটা গেলেই গুম্বাধারা ভিউ পয়েন্ট দেখতে পাবো। ওখান থেকে সানসেট সানরাইজ খুব ভালো দেখা যায় আর ভিউও খুব ভালো পাওয়া যায়। তবে এই সময় আমরা দাঁড়াবো না, ওটা আমরা সাইড সিন আসার সময় দাঁড়াবো। ইয়ে গুম্বাধারা ভিউ পয়েন্ট, রাইট? গুম্বাধারা ভিউ পয়েন্ট পেরিয়ে আমরা এগোচ্ছি আমাদের ডেস্টিনেশন ছোটমাংবা দিকে। এখন আমরা তিনচুলের ওপর দিয়ে যাচ্ছি আর বাঁ দিকে দেখতে পাচ্ছেন গুরুং হোমস্টে। রাইট ওয়ে কোন সা? তাকদা। আচ্ছা, রাইটে রাখ, তাকদার রাস্তা চলে গেল আর লেফটে হচ্ছে আমাদের ছোটমাংবা যাওয়ার রাস্তা। রাস্তার অবস্থা এখানেও খারাপ, রাস্তা ভিডিও দেখতেই পাচ্ছেন খুবই খারাপ রাস্তাটা এখানে। ছটাকপুর কে এসে আইয়ে, লেকিন ছটাকপুর মে তো সোলিং এ না ও, ছটাকপুর মে তো আর খতরনাক অ্যাকচুয়ালি। এই রাস্তাটা দেখে মনে পড়ে যাচ্ছে তাবাকুশি জার্নির কথা। তাবাকুশি আমরা এসেছিলাম ঠিক 2 মাস আগে, সেই ভিডিওর লিংক আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। আমরা ছোটমাংবা এসে গেছি, এই বাঁ দিকে সমস্ত হোমস্টেগুলো দেখা যাচ্ছে সবই ছোটমাংবার হোমস্টে, আর সামনে শেরপা হোমস্টে, আমাদের শম্ভুজির হোমস্টে যেটা দেখা যাচ্ছে সামনে, দুটো হোমস্টে দেখা যাচ্ছে, দুটোই শেরপাজির হোমস্টে। দার্জিলিং ব্লসম সামনে যে রিসর্টটা দেখা যাচ্ছে, এই যে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন নামটা দার্জিলিং ব্লসম ইকো টুরিজম, র্যাংগং ফার্মস, এটা হচ্ছে র্যাংগং ফার্মস হোমস্টে। আমলো কোন স্যার? আচ্ছা, সামনে আর যাকে। এবার প্রায় এসে গেছি, এই রাস্তা দিয়ে নিচের দিকে নেমেই আমাদের শ্রী গণেশ হোমস্টে। এসে গেছি আমরা অ্যাট লাস্ট আমাদের হোমস্টেতে, এই যে শ্রী গণেশ হোমস্টে ছোটমাংবা বস্তি, নাম্বার এখানে দেওয়া আছে, বাকি ডিটেলস আমি দিয়ে দেবো। আমাদের এইখানে রুমগুলো দেওয়া হয়েছে, দেখিয়ে দিই আপনাদেরকে। এই ফার্স্ট রুমটা আমাদের এইখানে, এখানে একটা রুম দেওয়া হয়েছে, এই রুমটা।
ব্যবস্থা আছে এখানে তার সাথে বাথরুম ঠিকঠাক একটা বেড দেওয়া আছে বেড দুখানা বেড দেয় এখানে একটা বেড দেয় ডাবল বেড আর এখানে একটা ডাবল বেড দুটো ডাবল বেড দেয় তো চারজন থাকার মতো আরামসে হয়ে যায় কোনো সমস্যা নেই এটা ফার্স্ট রুম আর বেরিয়ে আর একটা রুম হচ্ছে এটা আমাদের আর একটা সেকেন্ড রুম এই রুমটা দেওয়া হয়েছে রুমগুলো থেকে বেরিয়ে এসে এই ডান দিকটায় গেলে এখানে খাওয়ার জায়গা এখন ঘড়িতে টাইম 5:20 আর আমরা এখন দাঁড়িয়ে আছি ছোটবাংবার শ্রী গণেশ হোমস্টেতে আমরা ঢুকলাম আজকে প্রায় তখন 3:30 বাজে খুব লেট হয়ে গেল আসতে তার কারণ হচ্ছে আজকে সপ্তমীর দিন আর সপ্তমীতে এদের একটা ফেস্টিভ্যাল হয় লোকাল ফেস্টিভ্যাল যে কারণে রাস্তায় প্রচুর জ্যাম সে কারণে আমাদের অনেকটা লেট হলো প্রায় মোটামুটি 2-2.5 ঘন্টা ডিলে হয়েছে আমাদের আসতে তো একটা রেডটা টাইমটা প্রায় 3:30 ঢুকেছি বাজে আমাদের সন্ধ্যাবেলা চা খাওয়ার টাইম এখন সবাই বসে পড়েছে চা খেতে এই ভিউটা হচ্ছে হোমস্টের সন্ধ্যাবেলার ভিউ হোমস্টের সামনের জায়গাটা এখান থেকে দারুণ লাগছে দেখতে দারুণ এরপর আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস আমাদের রাতের মেনুতে ছিল রুটি স্কোয়াশের একটা ভেজ সবজি আর চিকেন কষা গুড মর্নিং এখন ঘড়িতে টাইম প্রায় 5:00 বেজেছে কিরণজি আমাদের ঘুম থেকে ডেকে দিল কারণ পুরো ভিউ এখন দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার আমি ভিডিও আপনাদের দেখাবো তো পুরো ক্লিয়ার রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে ঠিক সানরাইজ হচ্ছে আর কালারটা চেঞ্জ হচ্ছে অসাধারণ দেখতে লাগছে এখন দারুণ এই বিউটিটা দেখার জন্যই আসা আমরা এখন একটু হোমস্টে থেকে বাইরেটায় বেরিয়ে এসে আমরা এখন ভিডিওটা করছি কারণ হোমস্টের সামনে দুটো গাছ আছে যে কারণে একটু গার্ড হচ্ছে তো কিরণজি বলে গাছগুলো নাই কেটে দেওয়া হবে 1 সপ্তাহের মধ্যে তো আপাতত একটু বাইরেটা এসে এই জঙ্গলের রাস্তাটা আছে এই রাস্তার কাছে এসে ভিডিওটা করছি এই হোমস্টেটা একটা ছোট করে ট্যুর করিয়ে দিই আপনাদেরকে টোটাল 3টে রুম আছে এখানে এখানে একটা রুম আর তার পাশে একটা রুম আপনাদের দেখিয়ে দিই এই রুমটাতে আমরা আছি আর এর পাশের রুমে আমরা এই দুটো রুম আমাদের আছে আমরা টোটাল 4 জন তো এই রুমে আমরা আছি আর তার পাশের রুমে এই সাইডে পিছন দিকেও আরো একটা গেস্ট রুম আছে এটা হচ্ছে কিচেন বাইরে কিছু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোমস্টের কিচেন আর এটা ওদের নিজস্ব জায়গা এখানে ওরা থাকেন আর এইদিকে আর একটা রুম আছে এটা হচ্ছে আর একটা এখানে 3টে বেড আছে টোটাল তো কিতনা লোক রহ সকতা হ্যায় পে 5 লোক রহ সকতা হ্যায় নাম কি হ্যায় তোমারা অভিজ্ঞা ওকে অভিজ্ঞার সাথে কথা বললাম আমরা এখন এন্ড এখানে এই এদিকে রুমটা দেখিয়ে দিচ্ছি এইখান দিয়ে এন্টার এইখানে রুমটা জানেন যাতে 5 জন থাকতে পারে টোটাল 3টে বেড আছে এখন বাজে 10:45 বেজে গেছে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে আমরা ভেজ মোমো বলেছিলাম ভেজ মোমো করে দেওয়া হয়েছে পাহাড়ে এসে মোমো না খেলে তো হয় না তাই মোমোটা অবশ্যই মেনটেন মোমো বলা হয়েছে আর এই যে মোমো এখানে তার সাথে এদের পাহাড়ের চাটনি যেটা ঝালঝাল এরা বানায় বাড়িতে এখন 11টা বাজলো আমরা ব্রেকফাস্ট করেছি এবার একটুখানি সাইট সিং এ যাচ্ছি
এই আশপাশে একটু ঘোরা হবে। এখানে এই ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তায় যাচ্ছে, সেখান দিয়ে যাবো, একটা ঝর্ণা আছে, ঝর্ণার দিকটায় যাবো। আজ সারাদিনটা এখানেই, তাই আশপাশে গ্রামটা ঘুরে একটু দেখার সুযোগ পাবো। আর আমাদের নিয়ে যাচ্ছে চিরঞ্জিত ছেলে অভিজ্ঞান, আমাদের ট্যুর গাইড। এই যে বাকিরাও আসছে, থেকে সোজাসুজি ঠিক ফরেস্টের রাস্তা, 10-15 মিনিট 20 মিনিটের রাস্তা। হেঁটে গেলে সামনে একটা ঝর্ণা আছে, 15-20 মিনিট হেঁটে আসার পর আমরা মেন রাস্তায় উঠে এলাম। এই ভিউটা মেন রাস্তা থেকে দেখা যাচ্ছে। আমাদের বড় সদস্য হেঁটে হেঁটে এগোচ্ছে। এইখানে একটা আরেকটা হোমস্টে আছে, কিন্তু এখন বন্ধ, হয়তো কনস্ট্রাকশন চলছে এদের। হাঁটতে হাঁটতে কিরঞ্জিত সাথে দেখা হয়ে গেল। আপে আপে এই সামনেই ঝর্ণা দেখা যাচ্ছে, তবে ঝর্ণার আরো ক্লোজ যাওয়া যায়, কিন্তু অভিজ্ঞা বললো রাস্তাটা বন্ধ হয়ে গেছে, জঙ্গল হয়ে গিয়ে, সে কারণে আমরা একদম সামনে যেতে পারলাম না। আজকে লাঞ্চে আমরা চিকেন বলেছিলাম, তো চিকেন অর্ডার দেওয়া হয়েছে লাঞ্চে, সাথে ডাল আছে, বাঁধাকপি আছে, আলুর তরকারি আর করলা ফ্রাই। কোনটা? ওটা আলু আর স্কোয়াশ দিয়ে করা। হ্যাঁ, আলু স্কোয়াশের একটা তরকারি আর স্যালাড। কিরণজি আমাদের এই খাবারটা সে দিয়ে গেল, এটা হচ্ছে সেল রুটি। তো এটা ট্র্যাডিশনাল এখানকার খাবার, যে কোনো শুভ কাজ বা কোনো ফাংশন বা অনুষ্ঠান থাকলে তো এটা বানানো হয়। যেমন আমাদের ওদিকে বিভিন্ন রকম আইটেম, বিভিন্ন অনুষ্ঠান স্পেশাল, তো এখানকার এটা স্পেশাল জিনিস। এটা দেখিয়ে দিচ্ছি আলাদা, এই যে দারুণ খেতে, বেশ খেয়ে দেখলাম খুব ভালো লাগলো। তারপর একটু পরে চা টা খাওয়া হবে, চা দিয়ে গেছে। সন্ধ্যাবেলা চিকেন বারবিকিউ তৈরি হচ্ছে, বিজয়জি বানাচ্ছেন এটা, এই যে 800 প্লেট, 1 কেজি ও 800, আমরা 1 কেজি বলেছি আমাদের চারজনের জন্য। গুড মর্নিং, আজকে আমাদের ট্রিপের 3 নম্বর দিন। তো আমরা আজকে বেরোবো এখান থেকে 10:30-11টা, আর আজকে যাচ্ছি পেশকের দিকে, পেশকে থাকবো আমরা। তবে ওয়েদার দেখতেই পাচ্ছেন, কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, পুরো মেঘলা ওয়েদার। কিছু করার নেই, এই ওয়েদারই যেতে হবে। তো শম্ভুজি গাড়ি নিয়ে আসবেন, 10:30-11টা টাইম বলেছে, কারণ এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 1.5 ঘন্টার জার্নি। সেজন্য একদম ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোনো হবে। 10টা বাজে এখন, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আজকের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর তরকারি, আলুর তরকারি দিয়েছে আর সাথে ডিম সেদ্ধ আছে। এই ব্রেকফাস্ট করে আমরা বেরোবো আজকে পেশকের দিকে, গাড়ি আসবে, 1/2 ঘন্টার মধ্যে গাড়ি ঢুকবে, তারপর আমরা বেরোচ্ছি। এখন আমরা একটু কিরণজির সাথে কথা বলে নেবো, এই হোমস্টে যিনি মালিক, কিরণ ছেত্রী ওনার নাম, একটু কথা বলে নাও। তো আমারা ওবিসি 2017 সে স্টার্ট হুয়া হ্যায়, এ ছোটা মুম্বাই বস্তি হ্যায়, মেরা হোমস্টে কা নাম শ্রী গণেশ হোমস্টে হ্যায়, অর আপ লোগ ইয়ে দার্জিলিং ডিস্ট্রিক্ট মে লোকেটেড হ্যায়, অর ইধার সে এনজিপি আপ লোগ কা 90 কিলোমিটার সে, অর ও এ বাগডোগরা 95 কিলোমিটার সে, আপ লোগ কা ইধার সেবক মোড়, সেবক সে আনে কে লিয়ে ন্যাশনাল হাইওয়ে 31 ইউজ করনা পড়তা হ্যায়। আচ্ছা, আপ লোগ কা ইধার হাম লোগ কা সুইটেবল লোকেশন মে, ক্যুকি ইধার সে আপ লোগ কা দার্জিলিং ডাইরেক্ট জানে 1.5 আওয়ার কিলোমিটার হ্যায়, কালিম্পং ভি সেম ডিস্টেন্স হ্যায়। আচ্ছা, হাম লোগ কা বস কি হোম স্টে ক্যা হ্যায়, একচুয়ালি হাম লোগ কা ই ফার্ম হাউস ভি হ্যায়, হাম লোগ অর্গ্যানিক ফুড ইউজ করতা হ্যায়, অর হাম লোগ কে পাস 4 বেডেড 3 রুম হ্যায়, অর হাম লোগ কা ক্যা কনসেপ্ট হ্যায়, হাম লোগ কমার্শিয়াল বেসিস কে লিয়ে তো নেই হ্যায়, লেকিন একচুয়ালি ছোটা মুম্বাই কো থোড়া প্রমোট করনা হ্যায়, অর ট্রু ফ্লেভার অফ হোম স্টে কা কনসেপ্ট কে লিয়ে হাম লোগ ইউজ করনা হ্যায়। হাম লোগ কা আপনা ফার্মিং হ্যায়, আপনা অরেঞ্জ গার্ডেন হ্যায়, আপনা ভেজিটেবলস গার্ডেন হ্যায়, ऐसा ही है। एक्चुअली हम लोग रिलेशन के लिए टूरिज्म स्टार्ट किया है, पैसा कमाने के लिए,
तो वो सेकेंडरी बिल्कुल, और एक जो छोटा मुंबई उसको एक्चुअली हम लोग प्रमोट करने के लिए काम कर रहे हैं। जैसे हम लोग का ये कॉन्सेप्ट भी नहीं है कि 6-7 रूम बना के कॉमर्शियल बना के होम स्टे बोल के मेरा कॉन्सेप्ट वो चलाने वाला नहीं है। जो गेस्ट आएगा हम लोग का ट्रू फ्लेवर ऑफ होम स्टे हॉस्पिटलिटी सर्विस गेस्ट को सेटिस्फैक्शन करने के लिए हम लोग ये यूज़ किया है। और हम लोग ये भी नहीं बोलेंगे कि श्री गणेश होम स्टे छोटा मुंबई सबसे अच्छा है, आप लोग इधर आइए मेरा हॉस्पिटलिटी मिलेगा, हम ये खुद नहीं बोलेंगे। जो गेस्ट आएगा वो लोग का रिव्यू से ही वो लोग का हम लोग क्या है अंदर से हम लोग क्या होता है गेस्ट लोग तो आता है कोलकाता से, बस क्या होता है वो लोग का गाड़ी का जो फेयर वो लोग का बहुत एक्सपेंसिव पड़ जाता है, इसलिए हम लोग का रेट भी रिजनेबल ही है। और यहाँ पे होम स्टे भी बहुत ही कम है, यहाँ पे कितना होम स्टे अभी तो 10-11 होम स्टे, 10-11 अभी होम स्टे यहाँ पे है। हम लोग का 2017 से चल रहा है, लेकिन आदमी लोग को होम स्टे कैसे चलाता है वो लोग का कॉन्सेप्ट है, लेकिन मेरा होम स्टे में मेरा अपना कॉन्सेप्ट से चलता हो। जैसे फूड भी हम लोग फायरवुड में बन जाता है, सभी कुछ जो हम लोग का फूड भी सिंपल है घर का जैसे देने का है, और वो जैसे बाहर का खाना खिला के वो लोग का थोड़ा टेस्टी अलग करना है। हाँ, जो पहाड़ का वेजिटेबल है वो पहाड़ का खिलाने अपना बगान का खुद को, वो जैसे हम लोग का ऑरेंज का टाइम में आएगा वो लोग ऑरेंज का पेड़ के साथ बैठता है, वो लोग उधर से उठा के आप लोग ऑरेंज टेस्ट कर सकते हैं। कोई गेस्ट बोलेगा हाँ हमारा हाथ से वो बीन्स पकड़ लेगा वो भी चलेगा, कोई गेस्ट बोलेगा हम लोग खुद बनाएंगे उसमें भी कोई दिकदारी नहीं है। जैसे गेस्ट बोलेगा जो सर्विस मेरे पास अवेलेबल होगा वो गेस्ट को हम दे। और ऑरेंज के लिए कब आना होता है? ऑरेंज के लिए हम लोग का नवम्बर 3rd वीक से तो कलर और साइज थोड़ा आता है, लेकिन दिसंबर 1st वीक से आप लोग का फुल कलर फुल साइज फुल टेस्ट आता है। आप लोग का छोटा मंग में आना है तो ये मैं बोल देता हूँ श्री गणेश होम स्टे में एक ही ऑरेंज गार्डन है, कोई भी गेस्ट आएगा श्री गणेश होम स्टे में ही लेके आता है, लेकिन छोटा मंग में ऐसा है टोटली ऑरेंज गार्डन बाकी आदमी का नहीं, जो होम स्टे श्री गणेश में उसी का ऑरेंज गार्डन। अच्छा, सिर्फ आप ही का है यहाँ पे ऑरेंज गार्डन? हाँ, लेकिन है जैसे आपका होम स्टे के अंदर में है, जैसे हम लोग का गेस्ट जो आएगा आप लोग ऑरेंज देखने के लिए ऑरेंज पेड़ से पकड़ के टेस्ट करने के लिए दूसरा गेस्ट जाना नहीं पड़ेगा, यहीं पे मिल जाएगा। हाँ, इधर ही मिल जाएगा, आप लोग जैसे बोलेंगे वैसा ही मिलेगा। ओके, আর আমাদের সাথে যেহেতু আমার ভাগ্না এসছে খুবই ছোট, তো ওর জন্য খাবার দাবার সবকিছুর ব্যবস্থা এখানে কোনো সমস্যা হয় না, সেটা আমার দিদি একটু বলে দেবে। হ্যাঁ, এখানে একটা সুবিধা কি, আপনি যদি কেউ কিছু কোনো খাবার নিয়ে আসে বাচ্চাদের সেটাও আমাদের রান্নাঘরে ঢুকে আপনি বানিয়ে নিতে পারেন, বা ওনাদেরকে র ম্যাটেরিয়াল দিলে সেটাও ওনারা বানিয়ে দেবে, এই ফেসিলিটি গুলো আছে। কোনো রকম ওনারা চার্জ পর্যন্ত নেয় না, ওনাদের যতটা সম্ভব ওনারা সব রকম ভাবে হেল্প করে দেয় বাচ্চাদের জন্য। আর একটা জিনিস বলবো, এদের বাড়ির তৈরি যে একটা ঘি আছে সেটা খুবই সুন্দর খেতে, এবং বাচ্চাকে আমি সেটা দিয়ে খাইয়েছিলাম, খুব ভালো ঘিটা, এদের নিজেদের তৈরি ঘি। এবং এদের মধুও আছে হোমমেড, আমি সেটা আমার ছেলের জন্য নিয়েও যাচ্ছি শীতকালে, ওখানে বাচ্চাদের খাওয়াবো বলে। এদের এখানেই পেয়ে যাবেন, এদের নিজেদের বানানো, একদম নিজেদের বাড়িতে বানানো, কোনো রকম ভেজাল ছাড়া, বাচ্চাদের জন্য যেটা খুবই উপকারী। তো এইগুলো এখানে খুব সুবিধা আছে, আপনারা এলে এই এই ফেসিলিটিগুলো অ্যাভেলেবেল পাবেন। এখন প্রায় 12টা বাজে, এখন এখান থেকে ছোটমাংবা থেকে ডাইরেক্ট পেশক যাবো বলে আমরা একটু লেটেই বেরোলাম। আর এখন যাওয়ার পথে একবার আমাদের যিনি ড্রাইভার আছেন শম্ভুজি, ওনার হোমস্টেটা একবার দেখিয়ে দেবো, তাহলে আপনাদের কাছে আর একটা অপশান থাকবে বুকিং করার জন্য। এই হোমস্টেটা হচ্ছে শেরপা হোমস্টে, এটা হচ্ছে আমাদের যিনি গাড়ি করে নিয়ে এসেছেন শম্ভু শেরপা, ওনারই হোমস্টে এটা। এই শিলিগুড়ি থেকে আসতে গেলে আগেই হোমস্টেটা পড়ে, তারপরে একটু নিচে নেমে গেলে আমরা যে হোমস্টে ছিলাম সেটা, এই হোমস্টেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। হোমস্টের এই রুমগুলো ঢুকে একদম সামনের দিকে, আর ওইদিকেও বেশ কয়েকটা রুম আছে। এখানে তিনটে রুম আছে, একটা রুমে তিনজন থাকতে পারবে, একটা ডবল বেড একটা সিঙ্গেল বেড করে প্রত্যেকটা রুমে দেওয়া। এই হোমস্টে থেকে বেরোলে বাঁ দিকে যেতে হবে, গেলে ভিউটা পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। এই রাস্তাটা খানিকটা গেলে সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। ছোটমাংবার যাবতীয় খরচা এখানে মেনশন করে আমরা ফার্স্ট পার্টটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।